দেশ সাথে আছে পাশে আছে জিপিএইচ আগামীর অনন্ত সম্ভাবনায় নতুন দিনের নতুন শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নবীন মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল আই রয়েছে চ্যানেল পার্টনার হিসেবে, নলেজ পার্টনার হিসেবে আছে সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। সারা দেশব্যাপী হয়েছে রোবটিক্স প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতা থেকে 30টি দল এসেছে টেলিভিশন রাউন্ডে, এবং টেলিভিশন রাউন্ডের মধ্যে আবার দুটো রাউন্ড ছিল। প্রথম রাউন্ড হলো আমার আইডিয়া আমার রোবট, এবং সেই রাউন্ডে সেই 30টি দল তাদের নিজস্ব আইডিয়ার ভিত্তিতে রোবট বানিয়ে আমাদের সামনে পরিবেশন করেছে, এবং সেখান থেকে 18টি দল নির্বাচিত হয়ে পরবর্তী রাউন্ডে গিয়েছে, যেই রাউন্ডটির নাম হলো দর্শকের আইডিয়া আমার রোবট। এবং সেই সময় আপনারা দর্শক মণ্ডলী যে আইডিয়াগুলি পাঠিয়েছেন সেটার ভিত্তিতে সেই 18টি দল রোবট বানিয়ে আমাদের সামনে পরিবেশন করেছে। তাদের মধ্য থেকে 9টি দল এসেছে সেমিফাইনাল রাউন্ডে, এবং সেই সেমিফাইনাল রাউন্ডই চলছে। এর আগের দুটো পর্বে আমরা দেখেছি দুটো দল চলে গিয়েছে ফাইনালে, এবং আজকের পর্বে শেষ 3টি দল তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে, এবং একটি দল চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে। এবং তারা কি আইডিয়া নিয়ে রোবট বানাবেন, আজকের আইডিয়াটা হলো থিম ভিত্তিক, এবং আজকের থিম হলো ইন্ডাস্ট্রিয়াল রোবট। যে দল 3টি ফাইনালে যাবেন তারা প্রতিযোগিতা করবেন একে অন্যের সাথে। যে দল প্রথম হবেন তারা পাবেন 10 লক্ষ টাকা, এবং দলের প্রতিটি সদস্য পাবেন একটি করে ল্যাপটপ। যেই দল রানার আপ হবে তারা পাবেন 5 লক্ষ টাকা, এবং দলের প্রতি সদস্যই পাবেন একটি করে ল্যাপটপ। আর যারা তৃতীয় হবেন তারাও প্রত্যেকে পাচ্ছেন একটি করে ল্যাপটপ। আমাদের অনুষ্ঠানের মূল অংশে চলে যাব, তবে তার আগে আমাদের আজকের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর সাথে আরেকবার পরিচিত হই। প্রথমে রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। এই অনুষ্ঠান যার ব্রেন চাইল্ড উনি হলেন সিআরআইডি ইউএসএর প্রেসিডেন্ট জনাব মেহেদী শামস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাইকোবাদ। এবং পরিশেষে আমাদের আজকের অতিথি বিচারক হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট জিপিএইচ গ্রুপ জনাব কামরুল ইসলাম এফসিএ। ওকে, তাহলে আমাদের অনুষ্ঠানের মূল অংশে আমরা চলে যাই। আজকের 3টি দলের মধ্যে প্রথম দলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, টিম ট্রিপল হেলিক্স। ওয়েলকাম ব্যাক ট্রিপল হেলিক্স। রোবট সম্পর্কে বলুন। আমাদের যখন থিমটা দেওয়া হয় আমরা প্রথমে চিন্তা করি যে বাংলাদেশের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়ালি কোন প্রবলেমটা বেশি আছে। তো আমরা এরকম একটা চিন্তা করে পেলাম যে এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে যেখানে তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রবলেমে পড়তে হয়। তো এরকম ইন্ডাস্ট্রির জন্য আমরা এই ওয়ারহাউস, তাদের যে ওয়ারহাউস থাকবে সেই ওয়ারহাউসটা অটোমেটেড করতে চাচ্ছি। তো তারই একটা আমরা প্রজেক্ট এখানে দাঁড়া করিয়েছি। আচ্ছা, তো এখানে আমরা ওয়ারহাউসটা আসলে এমনভাবে তৈরি করতে চাচ্ছি যে যেখানে অনেক মালামাল ভিতরে আমার থাকবে, যেই জিনিসটা আমরা বাহির থেকে অটোমেটেডলি আমরা সেই জিনিসটা প্লেস করতে পারবো, পিক করবে সে ভিতর থেকে, বাইরে থেকে এটা আমরা নিতে পারবো। তো এটা আমরা কোনো ধরনের মানুষের হেল্প ছাড়াই আমরা ভিতরে ওই জিনিসটা থাকবে, যেখানে ওয়ারহাউসের ভিতরে শুধুমাত্রই আমার রোবটিক হ্যান্ডটা থাকবে, তার কাজই হবে বাইরে থেকে কোনো অর্ডার দিলে ওয়্যারলেসলি আমার অর্ডারটা যাবে এখানে, ওই অর্ডারের ভিত্তিতে সেই জিনিসটা সে বাইরে আমাকে দিতে পারবে। তো এখানে আমরা অর্ডারটা দেওয়ার জন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। তো সেটা দিয়ে আমি বাইরে থেকে কোন অবজেক্টটা নিব সেটা আমি জাস্ট অর্ডার করব।
স্যার আমাদের বিপারটা আপাতত এখন কাজ করছে না, বাট এখানে মোটামুটি আমরা পরীক্ষা করে দেখেছি যে 500 কেজির উপরেও মোটামুটি তুলতে পারে, 500 গ্রামের মতো তুলতে পারে। কারণ আমরা এখানে বললাম যে নিচে আমাদের যেই সার্ভোটা আছে সেটা 40 কেজি সার্ভো, তো ওই হিসেবে আমার 48 সেন্টিমিটার দূরে অ্যাবাউট 800 গ্রামের মতো তোলার কথা। আরো কিছু ইয়া দিতে পারতো, যে হাইটটা সে মেপে হাইট থেকে নিতে পারা, এগুলো কিছু সেন্সর অ্যাড করতে পারতে তোমরা, মানে একটা এটা তো রোবটিক কম্পিটিশন তাই না, এখানে কিছু সেন্সর তোমাদের ইউজ করা দরকার ছিল। এটা জাস্ট একটা রোবটিক আর্ম, এটা আগে থেকে প্রোগ্রাম করা যে এতটুকু গিয়ে এটা নিয়ে এইভাবে আসবে, এটা একটু মানে এটা তো আমরা সেমি ফাইনাল পর্যায়ে চলে আসছে, অবজেক্ট ডিটেকশন একটা ইউজ করা যেতে পারতো আর কি আসলে, তাই না? এটা আমরা আমাদের সেমি ফাইনালে আছে এখন রোবটিক্সের, জি তাই না? আইডিয়াটা গুড, যে আমাদের অ্যাকচুয়ালি এখানে আরও কিছু অ্যাপ্লিকেশন, অর্থাৎ লোকেশনটা একজ্যাক্ট কোন জায়গায়, এই ধরনের রোবোটিকটা আমাদের রিমোট এরিয়ার জন্য, আমরা তো প্র্যাকটিক্যালি যেটা দেখতেছি আর কি, রিমোট এরিয়ার জন্য যেখানে মানুষ এটা ওয়েটি জিনিস যেখানে রাখতে পারবে না সেটা রাখতে পারবে, ইটস গুড। আমার মনে হয় এখানে অনেক কিছুই মানে ফাইন টিউনিংয়ের ব্যাপার আছে আর কি, আফটার দ্যাট আশা করি সেটা ভালো হবে যদি ভালোভাবে ফাইন টিউনিং করে এটা, মানে স্পন্সরশিপ যদি থাকে আমার মনে হয় এটা ভালো হবে, আই থিঙ্ক ভালো হয়েছে। তবে যে ফাংশনগুলো এটা করছে তার আরও ইম্প্রুভমেন্ট করা সম্ভব, আমি বুঝতে পারি যে সময় তোমরা খুব কম পেয়েছো, তো এটা কন্টিনিউ করতে হবে কিন্তু, এবং কন্টিনিউ করবে অবশ্যই। অনেক ধন্যবাদ টিম ট্রিপল হেলিক্স আপনাদের রোবট দেখানোর জন্য, এবং আপনারা একটু বিশ্রাম নেবার সুযোগ পাবেন, এবং আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী আপনাদের কিছুটা আপনাদের ইনপুট দিয়েছেন, আরও কিছু সুযোগ রয়েছে এটাকে আরেকটু ভালো করার জন্যে, এবং আজকের পর্বের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্যে। এবং দর্শক মণ্ডলী আপনারা দেখলেন টিম ট্রিপল হেলিক্স, এবার আমরা চলে যাচ্ছি মেইন সলভিং স্টুডিওতে, সেখানে রয়েছে আমাদের সাথে দিলরুবা সাথী। আমাদের আজকের দল M22, ডেকে নিচ্ছি M22-কে। কি অবস্থা, কনফিডেন্ট? অনেকগুলো তো দেখলেন আপনি। মোটামুটি কনফিডেন্ট, দেখা যাক কি হয় না, দেখা যাক। অল দ্য বেস্ট, সো রেডি স্টার্ট। ফিরে আসছে, দেখা যাক, এগিয়ে যাচ্ছে, তাকে ডান দিকে এগিয়ে যেতে হবে, একটু পথ ভুলে যাচ্ছে, আবার সোজা পথে এগিয়ে যাচ্ছে, ঘুরছে খুঁজছে, আবারও একটু ভুল পথে এগিয়ে যাওয়া, যাচ্ছে এগিয়ে খুব সুন্দর মতো, ছোটখাটো কিছু ভুল পথ দিয়ে, কিন্তু তারপরও বলা যেতে পারে যে আশা করা যেতে পারে, কারণ আগে দুটো রাউন্ডে M22 এর পারফরমেন্স বেশ ভালো ছিল, অবশেষে সঠিক পথটা খুঁজে পেল M22। দেখা যাক এখন ট্র্যাকটা খুঁজতে একটু বেশ টাইমই লেগে গেল, কিন্তু সবার নজর কিন্তু এখন ওই দিকেই রয়েছে। যাচ্ছে এগিয়ে খুব সুন্দরভাবে ফিনিশ পয়েন্টের দিকে, এবং যাচ্ছে ঠিকঠাকই যাচ্ছে বলতে গেলে, বড় যে গোলক খাতা সেটা সুন্দর মতো অ্যাভয়েড করে এগিয়ে যাচ্ছে ফিনিশ পয়েন্টের দিকে, কিন্তু আবারও একেবারে তীরে এসে তড়ি ডোবার মতো ঘুরপাক খেয়েই যাচ্ছে কিন্তু মন খারাপ করার কিছু নেই এখানে, নেক্সট টাইম নিশ্চয়ই আবার দেখা হবে, এবং আরো ভালো কনফিগারেশন সবকিছু থাকবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ধন্যবাদ দিলরুবা সাথী, আমরা চলে এলাম মেই সলভিং স্টুডিও থেকে আমাদের মূল স্টুডিওতে, এবং আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো
GPH Group presents GPH Ispat Esho Robot Banai Onusthane Ami Navid Mahbub Achi Apnader Sathe Desher Onnotomo Ebong Brihot TMT Bar Prostutkari Protishthan GPH Ispater Shoujonnei Ei Onusthan Shonge Channel I Royeche Channel Partner Hisebe Knowledge Partner Hisebe Ache CRID USA Print Partner Prothom Alo Ebong Wardrobe Partner Fit Elegance Ajker Porber Ditiyo Dolke Amontron Janacchi Team Platoon Delta স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবারও টিম প্লাটুন ডেল্টা এবং আপনারা চমৎকার রোবট বানিয়েছেন বোঝা যাচ্ছে সময় পেয়েছিলেন মাত্র সাত দিন এবং হাতে ছিল ২৫,০০০ টাকা তো আপনাদের রোবট কী করে সেটা একটু বলুন স্যার আমাদের যে প্রজেক্টটি ছিল সেটা হচ্ছে গিয়ে স্যার সিআইএম মেশিন যে আমরা এখানে যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করেছি যে কোনো একটা অবজেক্ট ড্রিলিং এবং সেটিকে সারফেস মেশিং করার জন্য যে প্রথমে আমরা একটা অবজেক্ট যে কোনো একটা ম্যানুয়ালি বা আমরা অটোমেটিক আর্মের সাহায্যে কোনো একটা বিন থেকে সে অবজেক্টটা যে প্রথমে একটা ডকের মধ্যে রাখবে যেখানে কিনা ইন্সপেকশন যেখানে কিনা অবজেক্টটা ডিটেক্ট করার পরে যে প্রথম যে অপারেশনটা আছে প্রথম অপারেশনটা হচ্ছে ড্রিলিং অপারেশনের পরে সেই আর্মটি বা অন্য একটি আর্মি এই আর্মটি হচ্ছে সেটি কি আর কি নিয়ে সেটিকে ইন্সপেক্ট করে যে পরবর্তী ডক আছে সে পরবর্তী ডকের কাছে সেই ইনস্ট্রাকশন পাঠাবে যে তুমি পরবর্তী কাজের জন্য রেডি পরবর্তী ডকের মধ্যে সেম একই রকম লুপ ঘুরে ইন্সপেক্ট হয়ে এরপর দেখা যাবে যে আমি আমার যে ডিজায়ার্ড আমি প্রোডাক্ট আছে সেই ডিজায়ার প্রোডাক্ট আমি পাচ্ছি এখানে আমার পুরো সিস্টেমটি একটি ক্লোজড লুপ সিস্টেমের মধ্যে আছে যেটা কিনা একটি আইটির সাথে কোরিলেটেড যতক্ষণ পর্যন্ত না একটি আইটিকে সিগন্যাল পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটি নিজ জায়গাতেই আছে এবং আমরা এখানে যেসব যা যা জিনিস ইউজ করেছি প্রত্যেকটা জিনিসই আমাদের নিজেদের ঘরে তৈরি এবং নিজেদের হাতে তৈরি স্যার আমাদের আর্মের যে এই মেকানিজমটা স্যার সেটা একটু স্যার ম্যালফাংশন করছে স্যার আমরা স্যার আর্মের ডিজাইনটা স্যার একটু ভিডিও দেখাতে চাচ্ছি স্যার আপনাদেরকে ড্রিলটা স্যার অন হয়েছে ড্রিলটা যখন অন হচ্ছে স্যার আমাদের লিনিয়ার অ্যাকচুয়েটরটা জবটাকে হোল্ড করার জন্য সে সামনে গিয়ে আসলো আচ্ছা নিচের বাঁ দিক থেকে যেটা তো ধরে রাখার জন্য গ্রিপটা করার জন্য আচ্ছা তো আচ্ছা লেটস সি দা স্যার এখন সেটা নিচে নামছে স্যার লিনিয়ার অ্যাকচুয়েটর হিসেবে ড্রিল টন করো মেকানিক্যাল আর্মগুলো এগুলো তো তোমরা কিট কিনে জাস্ট ইয়েস স্যার লাগাই দিছো আচ্ছা ইয়েস স্যার ওকে এটা আর এখানে জাস্ট ইয়েটা আছে একদম স্যার সেম কাজ এটাও স্যার আচ্ছা কিন্তু এটা জাস্ট হ্যাঁ এখানে তোমরা যদি মেটাল ইউজ করতা মানে কাঠ ইউজ করছো তো ওই জন্য তোমাদের এটা এত বাঁকাতারা হয়ে গেছে আমার মনে হয় তোমাদের জাস্ট এই যে এই বাঁকাতারার যে সমস্যাটা হচ্ছে এটা জাস্ট কাঠ না ইউজ করে তোমরা মেটাল ইউজ করলে তোমাদের এই প্রবলেমটা থাকতো না অবশ্যই জিনিসটা সহজ না ওরা যেটা বলেছে একটা যন্ত্রের আউটপুট অন্য আরেকটা যন্ত্রের ইনপুট হবে সিঙ্ক্রোনাইজেশন করতে হবে সো ইট ইজ এ হোল প্রোডাকশন সিস্টেম ডেফিনেটলি খুবই ভালো ধন্যবাদ স্যার খুবই ভালো যাতে লেগে থাকো যাতে এরকম কিছু করতে পারো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ইয়েস স্যার আপনি বলেছেন যে আমাদের দেশে কেউ এখনো করে নাই আপনারা জেনে খুশি হবেন জিপিএইচ ইস্পাত নতুন যে প্রজেক্টটা করতেছে এটা এখানে লেভেল টু অটোমেশন সিস্টেম এস্টাবলিশ করবে অস্ট্রিয়ান টিম অস্ট্রিয়ান এবং জার্মানি টিম এটা এক্সিকিউট করবে তো আমরা ইনিশিয়েটিভটা নিচ্ছি টু ডেভেলপ দ্য কান্ট্রি কোম্পানির পক্ষ থেকে আমরা আমাদের বেস্ট এফর্টটা দিচ্ছি এই রোবোটিক্স বা আইসিটিতে যত বা অটোমেশনে যেন দেশ এগিয়ে যেতে পারে আমরা যখন এটা দেশে চালাবো এই ইন্ডাস্ট্রিটা যখন চালাবো লেভেল টু অটোমেশন সিস্টেমের মাধ্যমে ইটস ফুললি অটোমেটেড এখানে মানুষ থাকবে না এইচএমআই একটা এইচএমআই থেকে ইয়া করবে এবং আপনার টোটাল ইয়ার মধ্যে প্ল্যান্ট এখানে আপনার চারটা পাঁচটা প্ল্যান্ট একই সাথে চলবে আপনার প্রথমে এই যে র মেটেরিয়াল ফিডিং সিস্টেম থেকে আপনার গেল আপনার ফার্নেসে ফার্নেস থেকে একটা লিকুইড স্টিল বের হলো লিকুইড স্টিল থেকে আরেকটা রিফাইনিং স্টিলে গেল আরেকটা ফার্নেসে গেল দেন ইট গোজ টু দ্য কাস্টিং মেশিন
অ্যান্ড কাস্টিং মেশিন থেকে এটা বিলেট বের হয়ে ডাইরেক্টলি রিরুলিং মিলে গিয়ে রড, অ্যাঙ্গেল, চ্যানেল, দেন আপনার এইচ বিম, আই বিম, এই প্রোডাক্টগুলো বের হবে উইদাউট এনি হ্যান্ড টাচ। এটা আমাদের দিস ইজ এ সেম কনসেপ্ট আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। বাট অ্যাকচুয়ালি ইটস এ ভেরি মানে ইনিশিয়াল আপনাদের যে ইয়াটা স্যার, আমি অনেক অনেক লম্বা কাজ, এটা এত সহজ না, এটা আপনারা বানাইছেন ঠিক আছে, খুব মানে নিজেরা তৈরি করেছেন, কনসেপ্টটা ঠিক আছে, বাট এইখানে এটার জন্য আরো অনেক অনেক রিসার্চ দরকার আছে আমি ফিল করতেছি। অবশ্যই স্যার। ওকে, সেই সাথে টিম প্লাটুন ডেল্টা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের রোবট আমাদেরকে দেখানোর জন্য। এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি ড্রোন কম্পিটিশনে, সেখানে রয়েছে জান্নাত এবং রঞ্জন। সবাইকে আমন্ত্রণ, জিপিএইচ গ্রুপ প্রেজেন্ট জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই। আমাদের আজকের প্রতিযোগিতা ড্রোন প্রতিযোগিতা। আজকের প্রতিযোগীকে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের আজকের প্রতিযোগী রোটর নিনজা। রোটর নিনজা টিমকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে কেমন লাগছে এসে? জি, ভালো লাগছে, অনেক খুবই ভালো লাগছে। কনফিডেন্স লেভেলটা কেমন? কনফিডেন্স তো অবশ্যই আছে। আমরা প্রথম রাউন্ড, তৃতীয়, দ্বিতীয় রাউন্ডে দেখেছি যে ছোট ছোট অবস্টাকলস ছিল, ছোট ছোট বাধা ছিল এবং খুব কাছাকাছি ছিল, তো এখন তো মনে হচ্ছে অনেক বড় পরিসরে খেলতে হবে, অনেক বড় বড় পরিসরে আপনাদের বাধা অতিক্রম করতে হবে, সেখানে কি আত্মবিশ্বাসী আপনারা? আত্মবিশ্বাসী আছে, কিন্তু অনেক বড় জায়গা তো, সো দৌড়াতে হবে। রোটর নিনজা উড়বে, এবার উঠছে, প্রথম চেক পয়েন্ট অতিক্রম করেছে, পরবর্তী চেক পয়েন্ট অতিক্রম করেছে, খুব সুন্দরভাবে পাইলট তার ড্রোনটিকে কন্ট্রোল করছেন, একের পর এক অতিক্রম করে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু টাচ হয়নি, অর্থাৎ মাইনাস পয়েন্ট কিন্তু তাদের এখনও যোগ হয়নি। পরের পরেরটি খুব সুন্দরভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রোটর নিনজা, একদমই অর্ধেক কিন্তু তারা পার করে ফেলেছে। এবারে চেক পয়েন্টটিও ভালোভাবেই পার করতে পেরেছে, আরও একটি কর্নারে চেক পয়েন্ট রয়েছে, সেটাও পার করতে পেরেছে। ভালোভাবেই রোটর নিনজা এগোচ্ছে, সাকসেসফুলি ডান এটিও। আরও একটি চেক পয়েন্ট ভালোভাবেই অতিক্রম করেছে, তবে একটু বেগে গিয়েছিল। এবারে শেষের দিকের তিনটি চেক পয়েন্ট বাকি রয়েছে, আর মাত্র দুটি ফাইনাল চেক পয়েন্ট রোটর নিনজার জন্য, তারপরে সেফলি ল্যান্ড করবে রোটর নিনজা। ইয়েস, ফাইনাল চেক পয়েন্ট অতিক্রম করে এবার ল্যান্ড করতে হবে। করেছে ল্যান্ড, চমৎকারভাবে সাকসেসফুলি ল্যান্ড করেছে রোটর নিনজা। এত সুন্দর করে অপারেট করলেন আপনি, এতগুলো ধাপ আপনি অতিক্রম করলেন, আপনার হাসি দেখে মনে হচ্ছে না? না, অবশ্যই ভালো লাগছে যে কোন জায়গায় বাড়ি না খেয়ে অনেক সুন্দরভাবে ল্যান্ড করতে পেরেছি। আজকের পর্বের শেষ এবং তৃতীয় দল টিম রিফ্লেক্স। ওকে টিম রিফ্লেক্স, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সাত দিন সময় পেয়েছিলেন, হাতে ছিল ২৫,০০০ টাকা এবং বেশ বড় সড়ো জিনিসই মনে হয় বানিয়ে এনেছেন। যে কোনো গার্মেন্টসের যেই সব জিনিসপত্রগুলো থাকে সেগুলোই লোড এবং আনলোডের যে বিষয়টা, সেইখানে দেখা যায় অনেকগুলো লোককে পরিশ্রম করতে হয়। তো স্যার, এটা সলভিংয়ের জন্য আমরা যেটা করেছি স্যার, একটা লিফটার এবং ট্রাভেলার বানানোর ট্রাই করেছি, যেটা যে কোনো হাইটে লিফট আপ করবে, যে কোনো ধরনের ওয়েট নিয়ে লিফট আপ করার পরে দেখা যাবে যে মাল লোডিং এবং আনলোডিংয়ে এবং ওটা ট্রাভেলিংয়ে আমাদের সাহায্য করবে। আমাদের এখানে একটা অটোমেটিক লিফটার আছে, যে লিফটারটা যে কোনো ধরনের জিনিসপত্র আমরা যেটা তাকে লোড দিব, সে লোডটি সে লিফট আপ করে কনভেয়ার বেল্টে পাঠিয়ে দিবে এবং কনভেয়ার বেল্টে সে ফ্লো হইতে হইতে যখন শেষ প্রান্তে যাবে, সেইখানে আমাদের ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ডিটেক্ট হবে। ডিটেক্ট হওয়ার পরে দুই পাশে দুইটা লোড বক্সে সে মানে পাঠিয়ে দিবে, তারপরে ওই দুইটা লোড বক্সের কাজ হয়ে যাবে স্যার, লিফটার এবং ট্রাভেলারের মাধ্যমে। আমরা যদি একটা লোড দেখি, আচ্ছা আমরা যদি একটা লোড দেখি তাহলে স্যার জিনিসটা লিটল বিট এরকমভাবেই কাজ করে আর কি। সরি স্যার, জায়গাটাতে স্টেবিলিটি মানে টেস্ট করতে করতে স্যার স্টেবিলিটির একটু ইয়া হয়ে গেছে আর কি স্যার। স্যার ইমেজ প্রসেসিংয়ের যদি প্যাডটা আপনি একটু দেখতেন স্যার, স্যার ইমেজ প্রসেসিংয়ের প্যাডটা যদি একটু দেখতেন স্যার, কিউআর কোড যেটা স্ক্যান করবে স্যার, স্যার স্ক্যান করছে এবং স্যার ও সর্টিং করে ওর এইখানে যেটা আছে এটা একবার এদিকে ঘুরালে এদিকে পড়তো, ওদিকে ঘুরালে ওদিকে পড়তো, তুমি সেভাবে তো আলাদা করতে পারতা যে টিফিন বক্সটা একদিকে পড়বে আর বইটা অন্যদিকে পড়বে, এরকমও তো করতে পারতা। সেটা করা যায় স্যার। হ্যাঁ
তাই না? সেটা করলে তো সুন্দর হতো মনে হয়। আর তোমরা আর একটু কম ওয়েটে কিছু দাও তো, একটু বেশি ওয়েট হয়ে গেছে মনে হয়। কিউআর কোডটা হচ্ছে এখানে, যখন একটা নতুন কিউআর কোড পেল তখন স্যার একটা করে সার্ভার অ্যাড করতেছে। সে এই যে এটা দেখো, এটা হালকা ছিল স্যার। স্যার আমরা যদি এবার একটু আমাদের ট্রাভেলার এবং লিফটারের যে ডেমনস্ট্রেশন সেটা যদি একটু দেখানোর সুযোগ পেতাম আর কি। স্যার আমি যদি লিফট আপ করার চেষ্টা করি তাহলে স্যার এরকমভাবে সে লিফট আপ করে, আমার যে হাইটে দরকার সে হাইট পর্যন্ত স্যার লিফট আপ করতে পারে। না স্যার আমাদের একটা আর্ম দেখতে পাচ্ছি আমি ওখানে, ওই আর্মের কি কাজ তাহলে? আচ্ছা এখানে এই কভারটা খুলে মেকানিজমটা একটু দেখা যাবে? না সিজার লিফট আর কি মনে হয়। না সিজার লিফট না, অ্যাকচুয়েটারটা একদম স্ট্রেইট। তোমরা এখানে যেটা একটা, আমি ভুল বলাটা ঠিক হবে কি না আমি জানি না, এখানে হচ্ছে তুমি ডিরেক্ট লোডটা এটার উপরে দিচ্ছ, এখানে অলরেডি ইউ হ্যাভ এ সিজার। তুমি যদি ঘুরাই দিতা তাহলে বেশি মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাইতাম এবং অনেক বেশি লোড দিতে পারতাম। বাট দিস ইজ ফর দিস মাচ ওয়েট ইটস প্রবাবলি ওকে। আমরা স্যার ওই মেকানিজমেই কাজটা করার ট্রাই করতেছিলাম, কিন্তু স্যার আমাদের লাস্ট টাইমে মেকানিক্যাল একটা ত্রুটি হয়ে যায় স্যার, সো সিস্টেম কলাপস করে। না না দিস ইজ ফাইন, মানে তোমার অল্প লোডের জন্য এটা ইয়ে, বাট ওভার টাইম ওইটা আর কি, বাট দ্যাটস ফাইন। এই নাটটা তোমাদের হওয়ার কথা ক্যাপসুল, তোমরা করো নাই বলে তোমাদের ওই কাজটা লাগাইতে হয়েছে, এখানে ফুটা থাকার পরেও তোমরা এখানে সিজার লিফট করতে পারো নাই, তাই না? বাট মানে এটা এটার এটার ইয়াটা কি, মানে এটার সাথে এটার সম্পর্কটা আমি ঠিক ধরতে পারতেছি না স্যার। যেটা বললাম স্যার যে লোড যদি কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূর পর্যন্ত ক্যারি করতে হয় আরবিটারি ওয়েতে, তখন সে হচ্ছে সেটা ক্যারি করে নিয়ে আসবে এবং ওকে হচ্ছে দিবে হচ্ছে সর্ট করার জন্য এবং ডাটা ইনভেন্টরিতে ডাটা অ্যাড করার জন্য। দিস ইজ জাস্ট আ কার্ট এবং ডিফারেন্ট ইয়েতে কনভেয়ার বেল্টের হাইট ওইটা সে নিচে নামায় দিবে, ইয়ে করে দিবে। আচ্ছা, মানে ট্রাকের হাইট থেকে নিয়ে মানি ডিমান্ড করতো, তাদের যে প্রোডাকশন কস্ট তার হয়তো 1000 times আমাদের থেকে চাইতো, এখন কিন্তু সেটা নাই। আপনি যদি একটা ছোট্ট চিপস দেখেন, ওই যে আমরা পোর্টেবল চিপ যেগুলো কম্পিউটার ইউজ করি, একটা সময় সেটা ছিল 4000 টাকা 5000 টাকা, এখন সেটা 300 টাকা 400 টাকা। হোয়াই? চায়না এগুলি কেজি দরে বিক্রি করে এখন, যার কারণে আমরা ইভেন আরও কম দামে পাই। তো এটা ঠিক আছে আমাদের দেশের জন্য, আমরা হয়তো যদি এখানে প্রোডাকশন করতে পারি উই ক্যান অ্যাচিভ দিস। আমি আরও ইনোভেটিভ কিছু আশা করেছিলাম। অনেক ধন্যবাদ টিম রিফ্লেক্স এবং মেহেদি ভাই, সেই কথাই বলেছেন যে হ্যাঁ হয়তোবা রিইনভেন্ট ইন দ্য হুইল হতে পারে, কিন্তু সেখানে হয়তোবা কত কম খরচে আপনারা করতে পারছেন সেটাই হলো ব্যাপার। সুতরাং আপনাদের অভিনন্দন, এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি রোবো সকার টুর্নামেন্টে। এবারে আজকের যে দুটো দল বিট করছে, একটি হচ্ছে রোবোহেড আর একটি সাস রোবোসিপিয়ান্স। খেলা শুরু হতে যাচ্ছে, বাঁশি বাজবে রেফারির এবং খেলা শুরু হবে। 2 মিনিট সময়ের মধ্যে জিততে হবে এবং প্রথম গোল রোবোহেডে। শুরু হচ্ছে আবারও, দেখা যাক কিভাবে হয়। এবং রোবোহেড এগিয়ে যাচ্ছে এবং আরেকটি গোল হবার সম্ভাবনা, কিন্তু ডিফেন্ড করে যাচ্ছে রোবোসিপিয়ান্স। দেখা যাক, না বল ঘুরে গেল, কোনো গোল নয়। 1-0 স্কোর নিয়ে এগিয়ে যাচ্ছে রোবোহেড এবং চেষ্টায় আছে রোবোসিপিয়ান্স। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে রোবোহেড এবং একটুখানিকের জন্য চেষ্টা করলে লড়াইয়ে জিততে পারে, সমতা আসতে পারে খেলায়, এবং চেষ্টা না। এবং না, একটুখানিকের জন্য আরেকটি গোল মিস হয়ে গেল, ডিফেন্সে রয়েছে রোবোসিপিয়ান্স। এখন পর্যন্ত কোনো গোল দিতে পারেনি এবং 1-0 গোলে রোবোহেড। 6 4
দেখা যাক কি হয়। এবং এবং চেষ্টা এবং গো। ভীষণ টাফেস্ট একটা টিম হচ্ছে রোবোহেড, এবং সেই রোবোহেডকে হারিয়ে রোবোসেপিয়ান্স আজকের বিজয়ী, 2-1 গোলে বিজয়ী রোবোসেপিয়ান্স। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জিপিএইচ গ্রুপ প্রেজেন্স, জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই, এই রোবোসকার রাউন্ডে বিজয়ী হবার জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য রইল, এবং অনেক অনেক শুভকামনা রোবোহেড আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে, ওভার টু ইউ নাবিদ ভাই। আমরা এখন দেখে আসি রোবো কমব্যাট সেশনে কি হচ্ছে। জিপিএস গ্রুপ প্রেজেন্টস, জিপিএস ইস্পাত, এসো রোবট বানাই, আমাদের আজকের প্রতিযোগিতা রোবো কমব্যাট। রোবো কমব্যাট টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট এনএসইউ হাউমাউ এবং এআরজি ইনফিনিটি, প্লিজ ওয়েলকাম এনএসইউ হাউমাউ এবং এআরজি ইনফিনিটি, জোরে করতালি হবে দুই ফাইনালিস্টের জন্য। ফাইনাল ম্যাচে প্রস্তুত দুই দল, তাদের দুটি রোবটকে নিয়ে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের ম্যাচ রেফারিকে আজকের ফাইনাল ম্যাচ শুরু করার জন্য। ফাইনালের বাঁশি কিন্তু বেজে উঠেছে, এবং দুই প্রতিযোগী আজকে এনএসইউ হাউমাউ এবং সেই সঙ্গে অপর যে দল এআরজি ইনফিনিটি শুরু করেছে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের 3 মিনিট সময় পাবে অন্যান্য ম্যাচের মতোই, এবং যে পয়েন্টসগুলো রয়েছে আরও একবার আমরা জানিয়ে দিই, যে পিট রয়েছে মাঝখানে সেখানে ফেলতে পারলে কিন্তু 40 পয়েন্টস, ফ্লিপ করতে পারলে 20 পয়েন্টস, এবং সেই সঙ্গে কোনো রোবট যদি দাঁড়িয়ে যায় বা অফ হয়ে যায় বিপক্ষ দল কিন্তু 50 পয়েন্টস পেয়ে যাবে। ফাইনাল ম্যাচের লড়াই শুরু হয়ে গেছে জান্নাত। হ্যাঁ রঞ্জন, ফাইনাল ম্যাচের লড়াই কিন্তু ফাইনালের মতো করেই শুরু হয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না শুরু থেকেই বোঝা যাচ্ছে। মনে রাখতে হবে 3 মিনিটের মধ্যে যতগুলো স্কোর সম্ভব তা করাতে ফ্লিপ করা হয়েছে, 20 পয়েন্ট ফর এনএসইউ হাউমাউ। এখন পর্যন্ত ফাইনাল ম্যাচে এনএসইউ হাউমাউ এগিয়ে রয়েছে 20 পয়েন্ট নিয়ে, কারণ তারা একবার ফ্লিপ করেছে এআরজি ইনফিনিটিকে, এগিয়ে চলেছে খেলা। এখনো বেশ খানিকটা সময় এআরজি ইনফিনিটি পাবে, যদি এই পয়েন্ট সমান করতে পারে তাহলেই তারা এগিয়ে যেতে পারবে সামনের দিকে। বেশ আক্রমণাত্মক দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনএসইউ হাউমাউকে, আরো একবার ফ্লিপ করার তারা চেষ্টা করছে, পারবে কিনা, পারবে কিনা দেখার বিষয়, নাকি তারা পিটে ফেলতে পারবে সেটি দেখার বিষয়। জান্নাত এবার কিন্তু এআরজি ইনফিনিটির একটি সুযোগ রয়েছিল এনএসইউ হাউমাউকে ফ্লিপ করার, করতে পারবে কিনা শেষ পর্যন্ত, বারবার কিন্তু তারা কাঁধে নিচ্ছে, আবারও কোন রকমের এনএসইউ হচ্ছে, বেঁচে যাচ্ছিল কিন্তু এই ক্ষেত্রে পারবে কি না এআরজি ইনফিনিটি। এআরজি ইনফিনিটি যদি পিটে ফেলতে পারে তাহলে কিন্তু 40 পয়েন্টস তারা নিতে পারবে, তবে এখন পর্যন্ত 20 পয়েন্টস নিয়ে এগিয়ে আছে এনএসইউ হাউমাউ। রোবো কমব্যাট চলছে, ফাইনাল কমব্যাট এনএসইউ হাউমাউ এবং সেই সঙ্গে এআরজি ইনফিনিটির মধ্যে। বেশ বড় একটা রোবট এনএসইউ হাউমাউ, এবং তাদের চেয়ে একটু কম এআরজি ইনফিনিটি, তবে পয়েন্টস পেয়ে গেছে অলরেডি এনএসইউ হাউমাউ 20 পয়েন্টস ফ্লিপ করিয়ে। দেখা যাক, সময় কিন্তু এগিয়ে চলেছে মাত্র 3 মিনিট, 3 মিনিটের মধ্যে অনেকটা সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট 20 সেকেন্ড বাকি। যদি এআরজি ইনফিনিটি ফাইনালে জয়ী হতে চায় তাহলে যত দ্রুত সম্ভব তাদের পয়েন্টস তুলে নিতে হবে। এআইবি ইনফিনিটি এবারে পয়েন্টস তুলে নেওয়ার চেষ্টা করছে এনএসইউ, কিছুটা ডিফেন্সিভেই চলে গেল কিনা ফ্লিপ করার চেষ্টা হচ্ছে এনএসইউ হাউমাউকে, এক্ষেত্রে যদি সফল হয় তাহলে দুজনের পয়েন্টস হবে সমান সমান। এনএসইউ হাউমাউ এখন পর্যন্ত তারা 20 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে, 1 মিনিট বাকি রয়েছে, ফাইনাল মিনিট, ফাইনাল কাউন্টডাউন, 60 সেকেন্ডস টু গো। এনএসইউ হাউমাউ কি পারবে এই 20 পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে, নাকি আরো পয়েন্টস তারা পাবে? অপরদিকে এআরজি ইনফিনিটি, তারা কি পারবে পয়েন্টস শোধ করতে? দেখা যাক ফাইনালে দুই ফাইনালিস্টের মধ্যে জয়ী হয় কোন দল। জয়ের লক্ষ্য নিয়ে খেলে যাচ্ছে দুটি দল, 20 পয়েন্টস নিয়ে এগিয়ে আছে এনএসইউ হাউমাউ। হাউমাউর কথাটা বলতে কেমন জানে হাউমাউর মতোই লাগে, তারা শুরু থেকে হাউমাউর মতো করেই খেলছিল। এআরজি ইনফিনিটি তারাও কম যাচ্ছে না, আর কিন্তু বেশি সময় নাই, মাত্র 30 সেকেন্ডেরও কম সময় কিন্তু, অর্থাৎ 20 সেকেন্ডে চলে এসেছে 3 মিনিটের এই কম্পিটিশন। রোবো কমব্যাটের ফাইনাল ম্যাচের ফাইনাল মিনিট চলছে এবং 20 সেকেন্ডেরও কম সময় আর রয়েছে, এনএসইউ হাউমাউ এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 20 পয়েন্ট নিয়ে, 20 পয়েন্টস নিয়ে এগিয়ে আছে, আর কিন্তু বেশি সময় নেই, সময় একদম শেষের দিকে, ডিফেন্সিভে চলে গেছে এনএসইউ হাউমাউ, টাইম কিল করছে তারা, কারণ 20 পয়েন্টস নিয়ে যেহেতু এগিয়ে আছে তাদের আর পয়েন্টস যোগ না করলে হবে। বিজয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ্যমে শেষ করছি আমাদের রোবো কমব্যাট টুর্নামেন্ট, ফেরত যাচ্ছি মূল স্টুডিওতে। দেখলাম আমরা রোবো কমব্যাট, এবার ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। রোবট বানাই
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ ক্রু প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আজকের পর্বে যেই তিনটি দল প্রতিযোগিতা করেছেন তারা এখানে উপস্থিত। চমৎকার রোবট আপনারা আমাদের সামনে পরিবেশন করেছেন। আপনাদের মধ্য থেকে একটি দল চলে যাবে গ্র্যান্ড ফিনালিতে। দুটো দলকে বিদায় নিতে হচ্ছে। যেই দল বিদায় নিচ্ছেন তারা হচ্ছেন টিম ট্রিপল হেলিক্স। ভেরি সরি বলবো না, আবার বলছি আপনারা জয়ী, সুতরাং অভিনন্দন। মন খারাপ করবেন না, আপনারা কাজ নিয়ে এগিয়ে যাবেন। বাকি রইল আমাদের সাথে টিম প্লাটুন ডেল্টা এবং টিম রিফ্লেক্স। টিম প্লাটুন ডেল্টা দলনেতার কাছে যাই, যে আপনার কি মনে হয় আপনার শতকরা কত ভাগ সম্ভাবনা মনে করেন গ্র্যান্ড ফিনালিতে যাওয়ার? আমরা আসলে যেই প্ল্যান করেছিলাম আমরা আসলে সেভাবে এক্সিকিউট করতে পারিনি। আমরা ইনশাল্লাহ এটা ধরে রাখার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে, আপনাদেরকেও সেই হিসাবে জানাচ্ছি উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আপনাদের কি মনে হয় আবহাওয়ার পূর্বাভাস যদি বলি, শতকরা কত ভাগ সম্ভাবনা আপনাদের গ্র্যান্ড ফিনালিতে যাবার? স্যার, প্রথমত আমাদের হাতে খুবই কম সময় ছিল এবং খুব কম পুঁজি ছিল। তারপরেও আমরা যেটা প্ল্যান করেছিলাম আল্লাহর রহমতে আমরা সেটা মানে 100% তো বলতে পারবো না স্যার, কারণ সম্পূর্ণটা ওয়ার্ক করায় দেখাইতে পারি নাই। তো অ্যাটলিস্ট 60-70% হলেও স্যার চেষ্টা করেছি যে যাতে জিনিসটা ওয়ার্কিং হয় স্যার। আর অনেক দিন স্যার প্রোটোটাইপ নিয়ে কাজ করেছিলাম, এখন রিয়েল লাইফে সামথিং বড় কিছু এসি থেকে পাওয়ার চলছে দেখে আসলেও স্যার ভালো লাগে স্যার। তো আমি আশাবাদী খুব একটা সেটা বলবো না স্যার, আবার আশা হতো সেটাও বলবো না স্যার, কারণ স্যার আমরা আমাদের বেস্টটুকু দেওয়ার ট্রাই করেছিলাম এবং ইনশাল্লাহ সেটাতে সফল হয়েছি। এবার ফলাফলের পালা। তো আমার কাছে এখানে ফলাফল রয়েছে, যে দলটি চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে এবং সেখানে 10,00,000 টাকার পুরস্কার এবং দলের প্রতিটি সদস্য পাবেন একটি করে ল্যাপটপ। রানার আপ যারা হবেন তারা পাবেন 5,00,000 টাকা, দলের প্রতি সদস্য পাবেন একটি করে ল্যাপটপ এবং যারা তৃতীয় হবেন তারাও প্রত্যেকে একটি করে ল্যাপটপ পাচ্ছেন। এবং যেই দল চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে সেই দল হল টিম রিফ্লেক্স। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। এবং এবার জানিয়ে দিচ্ছি যে আপনারা দেখে ফেলেছেন এর মধ্যে যে তিনটি দল চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে এবং সেইখানে তারা রোবট বানাবেন। কিন্তু কোন আইডিয়া নিয়ে তারা রোবট বানাবেন সেটি কিন্তু আসবে আপনাদের কাছ থেকে, এবং আপনারা আপনাদের আইডিয়াগুলি পাঠাবেন। এবং মনে রাখবেন আইডিয়াগুলি পাঠাবেন বাস্তব সমস্যা সমাধান করতে পারে এমন কিছুই চিন্তা করে আপনারা পাঠাবেন। এবং পাঠানোর ঠিকানা দুটো রয়েছে, এক হলো এই ওয়েবসাইট esorobotbanai.com.bd এবং একটি ফেসবুক পেজ রয়েছে facebook.com/gph-ispat esorobotbanai। সেখানে আপনাদের আইডিয়া পাঠাবেন এবং গ্র্যান্ড ফিনালিতে তারা সেই আইডিয়ার ভিত্তিতেই রোবট বানাবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, গ্র্যান্ড ফিনালিতে এই তিনটি দল যাচ্ছে এবং সেখানে ওয়াইল্ড কার্ড হিসাবে চতুর্থ একটি দলকে আমরা পাব। কে আসবে সেটা জানার অপেক্ষায় থাকবেন আপনারা, কেননা গ্র্যান্ড ফিনালিতে আপনাদেরকে আসার জন্য এবং দেখার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। এবং এই গ্র্যান্ড ফিনালি হবে 26 জুলাই রাত 7:35 বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। এবং সেই গ্র্যান্ড ফিনালি আপনাদের কাছে সরাসরি চলে আসবে এই চ্যানেল আয়ের মাধ্যমে। এবং সেই গ্র্যান্ড ফিনালিতে আপনারা আসবেন, দেখবেন, সেই আমন্ত্রণ রইল। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ, আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ ক্রু প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত।
এসো রোবট বানাই অনুষ্ঠান, সঙ্গে চ্যানেল আই রয়েছে আপনাদের সাথে চ্যানেল পার্টনার হিসাবে, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। 26 জুলাই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে এবং সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর রোবটের কথা চিন্তা করে আমাদেরকে আইডিয়া পাঠাবেন। আর আমি নাভিদ মাহবুব নিচ্ছি বিদায়, শুভরাত্রি।